তারপর সাত দিন আগে সময় দেবে, ওই সাত দিনের মধ্যে যদি এর কোন সিদ্ধান্তের বদল হয় তাহলে ভালো, আর যদি না হয় এই অস্ত্র আমি তোমার হস্তে তুলে দিয়ে যাচ্ছে, এই অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবা আলোকে নিয়ে গিয়ে একে করবে প্রজাবাসীকে রক্ষা কর দয়াময়, এই জীবনে আমার আলোর দিশালি, ও গো দীপ নিবি যাই বারে বার, দেখা দাও প্রভু করলে পূজা অকাল মৃত্যু ঘটবে না রাজ্যে তোমার, আমাদের এই রাজাজ্ঞা শঙ্কর শঙ্করীর পূজা ছাড়া অন্য দেবীর পূজা হবে না এই মন্দির প্রাঙ্গণে। সুতিষ্ঠা, তাহলে মায়ের মৃত্যু রাজ্য হইবে, শ্বশুর পরিণত মহামারী ব্যাধি বসন্ত হইবে। নির্জন চোখকে করে
করিব মা শীতলার পূজা ওগো মাস্টার আমি তো জানি না তন্ত্রমন্ত্র আমি কেমন পূজা করব মায়ের এই মন্ত্র সুতিষ্ণা চিন্তা কেন করো মায়ের জাগরণের মন্ত্র আমি তোমায় শিখিয়ে দেব বেশ মা বেশ বল ধরো মায়ের হাত কুম্ভ দাও মা তাহলে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো ও देवी शीतलाय नमो नमः ओम शीतल तं जगत ता देवी शीतलाय नमः सुतिष्ठा एक ज्ञानी मायेर खड़े पूजा निर्जन करे वशे अमर मा तुमा डाके ना निश्चय सारा दे विराम बड़ यहुं করবো তাই তো তোমার মন্দির প্রাঙ্গণে আমি দ্বিতীয় বীজ বপন করে গেলাম তাই তো মায়ের দাসী রক্তাবতী দিয়ে গেছে মায়ের হেমকুম্ভ এই হেমকুম্ভর কৈলা পূজা অকাল মৃত্যু ঘটিবার রাজ্যকে আমার তাই জন্যে আমি মায়ের এই হেমকুম্ভ বন্দনা করি ওই আমি ভক্তি ভাবে করব আজিও গো মাসি তলা আজি তোমার দয়ায় মঙ্গল হবে মা রাজ্যে যত প্রকৃতি ভাবে করব পূজা ও গো মাসি তলা তোমার দয়া মঙ্গল হবে মাগো রাজ্যে যত প্রজা ভক্তি ভাবে করিব পূজা ও গো মাতলা তোমার দয়া মঙ্গল হবে মা রাজ্যে যত প্রজা ভক্তি ভাবে করিব পূজা ও গো মাতলা তোমার দয়া মঙ্গল হবে মাগো প্রচলিত
রমণীর সশলঙ্কার সম প্রতি পত্রে প্রতি বৃন্দে প্রতি পুষ্পে শিশির বিন্দু রক্তিম দিবাকর পরশে করিছে ঝলমল। এবে বুঝি বিধাতা নূতন ভাবে সুসজ্জিত করিল পৃথিবী মণ্ডল। নয়নের জলে ভৌত করোনা চরণ বলতে পারো দাদা, বলতে পারো ভগ্নি আমার বড় সাজ জাগিয়াছে হৃদয়ে। তাই তো আসিয়াছে এই মন্দির প্রাঙ্গণে পিনাকী শঙ্কর মাতা শঙ্করীরে করিব পূজা। সব ভগ্নি দুইজনে মিলি এক আসনে মাতা শঙ্করীরে করিব আহাবাদগ্নি দুইজনে মিলি বসি এক আসনে। নম নম শীতল জগত মাতা, নম নম শীতল জগত পিতা, নম নম শীতল জগত আত্মা দেবী শীতলাই নম নম। তুমি কোন দেবীকে করেছো পূজা? শীতলার করেছি পূজা। পূজিছো শীতলার হেমকুম্ভ। ও গো দাদা, এই মুহূর্তে রাখছি শীতলার হেমকুম্ভ, অতল শরীরে করিব নিক্ষেপ। মায়ের দাসী রক্তাবতী দিয়ে গেছে হেমকুম্ভ, এই হেমকুম্ভরে করিলা পূজা, অকাল মৃত্যু ঘটিবে রাজ্যতে আমার। দাদা তোমার চরণে পড়ি, দাদা তোমার চরণে পড়ি, এই হেমকুম্ভতে তুমি পদ দিও না। মায়ের হেমকুম্ভ করতে চাস তুই, অসম্মান। কৃষ্ণা রক্ষা কর মায়ের হেমকুম্ভ। একে অপরূপ রূপসী রূপের লাবণ্য ছোটায় নয়ন জুড়ায় মরি মরি কি রূপ মাধরে। ওগো রূপসী চলো মোর গৃহে তোমাকে করিব নাচ রানে। ওরে ভুল করে ফেলিস না পা,
রাখো এসো ওর সাথে হয়ে যাবো তুমি দত্ত সাম্রাজ্য অতি লোভের তোমার পূজা হয়েছে মা বিরাট না করি গো আতা বিরাট না করে গোপনে মাতা বিরাট নগরে মা গো বিরাট নগরে আমার রক্তাবতী আমার পূজা গোপনে সংগোপনে হচ্ছে কেন সেই বিরাট নগরে মা আমার তুমি একবার সত্য করে তার শোনো মা শোনো দাদা বল বল মায়ের কথা মতন আমি গিয়েছিলাম সতীশনার কাছে মায়ের হেমকুম্ভ নিয়ে বলেছিলাম সতীশনা মায়ের করো পূজা আমার কথা মতো সতীশনা পূজা করছিল এমন সময় ইলো দাম্বি কি মায়ের হেমকুম্ভকে পদাঘাত করতে গিয়েছিল সেই সময় আমি মায়ের ভাগ্যে উদ্ধার করে নিয়ে আসি তাহলে কি মায়ের পূজা হবে না প্রকাশ্যে সেই বিরাট নগরে
বাঁচাল তুমি আমাকে আদেশ করো মা আমি যাবো সেই প্রার্থনা করি তোমার ভক্তকে আমি উদ্ধার করে নিয়ে মায়ের পাশে জোড়া শুনে জীবিত থাকতে তুই কালকে ভক্ত দেবদাসকে উদ্ধার করতে একেবারে আদেশ তোমার সন্তান তোমার যাবো সেই প্রার্থনা করে যে করে ভক্তের অপমান তার দ্বার পর্যন্ত করে ফিরে আনবো ভক্তরা তোমার জোড়া আজ তবে আমি যাই গো জননী আমার যে দুমটা বন্ধ।